गुड मॉर्निंग, आई एम मिस्टर स्वदेश भौमिक, एमएमबी इंस्ट्रक्टर ऑफ सालबनी गवर्नमेंट आईटीआई। आज तुम्हारे पढ़ाब हाइड्रोलिक क्लच। हाइड्रोलिक क्लच, हाइड्रोलिक क्लच कीभावे काज करे, हाइड्रोलिक क्लच हमरा व्यवहार करब केन। आगे मैनुअल क्लच छिल, मैनुअल ऑपरेट करे क्लच करा होतो, हाँ लिंकेज दिए क्लच ऑपरेट करा होतो, किंतु मेकार देख लो जे लिंकेज क्लचे कि होच्छे आमादेर एफोर्टटा बेशी लागछे। ड्राइवर जखन बार बार क्लच निच्छे तखन एफोर्ट बेशी लागछे, बा ड्राइवर पा अनेक समय खूब पेन होवा शुरू हो गेल। ताई मेकार कि करलो, एखन हाइड्रोलिक सिस्टेम शुरू करलो। एर होच्छे मेन कम्पोनेंट होच्छे क्लच पैडल, क्लच एडजस्टिंग नट, क्लच ऑयल रिजर्वर, এটা হচ্ছে ক্লচ মাস্টার সিলিন্ডার, ক্লচ মাস্টার সিলিন্ডার, ক্লচ পিস্টন, মাস্টার সিলিন্ডার পিস্টন, এটা মাস্টার সিলিন্ডার পিস্টন। তারপর এটা হচ্ছে সেকেন্ডারি কাপ, এটা হচ্ছে প্রাইমারি কাপ, ক্লচ মাস্টার সিলিন্ডার প্রাইমারি কাপ, তারপর পিস্টন রিটার্নিং স্প্রিং, তারপর এটা হচ্ছে হাইড্রোলিক ফ্লুইড পাইপলাইন, আর এটা হচ্ছে ক্লচ স্ল্যাব সিলিন্ডার, ক্লচ স্ল্যাব সিলিন্ডার, এটা হচ্ছে ক্লচ সিলিন্ডার স্ল্যাব সিলিন্ডার পিস্টন, এটা হচ্ছে ব্রিডিং স্ক্রু, এয়ার ব্রিডিং স্ক্রু। আচ্ছা, এর হচ্ছে স্ল্যাব সিলিন্ডার রাবার কাপ, এটা হচ্ছে অপারেটিং লিঙ্কেজ, ক্লচ অপারেটিং লিঙ্কেজ, এটা হচ্ছে রিলিজ বিয়ারিং, তারপর হচ্ছে প্রেসার প্লেট, তারপরে হচ্ছে ক্লাচ প্লেট, তারপর হচ্ছে ফ্লাই হুইল, আর সেটা ইঞ্জিন থাকবে। এটা হচ্ছে মেন কম্পোনেন্ট। এবার হচ্ছে আমরা আসবো যে কীভাবে আমরা এটাকে অপারেটিং করবো, অপারেটিং করবো। তোমরা এর আগে দেখেছো লিঙ্কেজ ক্লচ, লিঙ্কেজ ক্লচ ডাইরেক্ট কী হতো, এখানে ক্লচ প্যাডেল থেকে ডাইরেক্ট লিঙ্কেজ এখানে আসতো, এখানে রিলিজ বিয়ারিংকে উইয়োগ দ্বারা অপারেট করা হতো, অপারেট করে প্রেসার প্লেটকে অপারেট করা হতো, প্রেসার প্লেট থেকে ক্লচ প্লেটকে অপারেট করা হতো, ক্লচ প্লেট ফের ফ্লাইল থেকে এঙ্গেজ ডিসএঙ্গেজ করে পাওয়ারটা গিয়ার বক্সের মধ্যে পাঠাতো। এখানে কী হলো যে মেকার দেখলো যে লিঙ্কেজ দিয়ে অপারেট করতে হলে অনেক এফোর্ট লাগছে, তখন মেকার কী করলো হাইড্রোলিক সিস্টেম করলো, হাইড্রোলিক ফ্লুইড দিয়ে, হাইড্রোলিক প্রেসার দিয়ে, ফ্লুইডের প্রেসার দিয়ে ক্লচকে অপারেট করা হচ্ছে। যেমন কীভাবে অপারেট হচ্ছে, রিজার্ভারের মধ্যে হাইড্রোলিক ক্লচ অয়েল থাকে। এবার যখন ড্রাইভার এখানে ক্লচ প্যাডেল দাবানো, দাবানোর পরে কী হচ্ছে, এখানে ক্লচ মাস্টার সিলিন্ডার আগে অপারেট হলো, অপারেট হওয়ার পরে ক্লচ ওয়েল রিজার্ভার থাকে, ক্লচ ওয়েল আগে এসে এখানে একটা ইয়ে থাকে কি চেক ভাল্ভ থাকে, চেক ভাল্ভ ক্রস করে সিধা ফ্লুইড প্রেশার গিয়ে কোথায় পড়লো, স্ল্যাব সিলিন্ডারে রিয়ার চেম্বারে। এখানে একটা রাবার কাপ থাকে, রাবার কাপের পিছনে গিয়ে প্রেশার ক্রিয়েট করবে। যখনই এখানে প্রেশার কাপের কাপের ওপরে ইয়ে করলো, প্রেশার ক্রিয়েট করলো, তখন কী হচ্ছে এখানে যে স্ল্যাব সিলিন্ডার পিস্টন তখন আগে মুভ করলো, আগে মুভ করলো, যখন আগে আগে মুভ করলো, আগে মুভ করার ফলে এখানে রিলিজ বিয়ারিং অপারেটিং রড, এটা রিলিজ বিয়ারিং অপারেটিং রড থাকে, এটা কী করছে আগে মুভ করে, যখন আগে মুভ করছে তখন কী হচ্ছে রিলিজ বিয়ারিংকে, রিলিজ বিয়ারিং উপর একটা প্রেশার ক্রিয়েট করছে, যখন প্রেশার ক্রিয়েট করছে তখনই প্রেশার প্লেটের যে ফিঙ্গার, ডায়াফ্রাম টাইপ হোক বা ফিঙ্গার টাইপ হোক, তার উপর রিলিজ বিয়ারিং প্রেশার ক্রিয়েট করছে। যখন প্রেশার ক্রিয়েট করছে প্রেশার প্লেটের প্রেশার ডিস্ক তখন পিছনের দিকে রিমুভ করছে, পিছনের দিকে মুভ করছে, মুভ করলে ক্লাচ এখান থেকে ফ্লাইহুইল থেকে ডিসএঙ্গেজ হয়ে যাবে, ক্লাচ ডিস্ক ডিসএঙ্গেজ হয়ে যাবে, ডিসএঙ্গেজ হওয়ার ফলে তখন কী হচ্ছে ইঞ্জিন থেকে যে আসা পাওয়ার ফ্লাইহুইলের মধ্যে আসতো সেই পাওয়ারটা কাট হয়ে যাবে, কাট হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে আমরা গিয়ারকে অপারেট করে এক নম্বর দু নম্বর এনি গিয়ার আমরা শিফটিং করতে পারবো। শিফটিং করার পর এইবার এটা হলো ক্লাচ অ্যাপ্লাই পজিশন, এবার আমরা কী করবো ক্লচ রিলিজ পজিশন, এবার কীভাবে এঙ্গেজ করা, এঙ্গেজ হবে কীভাবে, এটা রিলিজ করে আমরা কী করলাম গিয়ারকে আমরা লাগিয়ে দিলাম। এবার ভেহিকালকে মুভ করতে হলে তখন আমরা কীভাবে এটাকে ক্লচ এঙ্গেজ করো ফ্লাইহুইলের সঙ্গে, দেখো কীভাবে এঙ্গেজ করো, যখন আমরা গিয়ার লাগানোর পরে কোনো গিয়ার মধ্যে গিয়ার লাগানোর পরে ধীরে ধীরে ক্লচ প্যাডেল থেকে প্রেশার রিলিজ করবো, রিলিজ করবো, তখন কী হবে এই ক্লচ প্যাডেল অপারেটিং লিঙ্কেজ পিছনের দিকে মুভ করবে, পিছনের দিকে মুভ করলে কী করবে পিস্টন পিছনের দিকে মুভ হবে,
তখন সেকেন্ডারি কাপ পিছনের দিকে আসবে, তখন প্রাইমারি কাপ পিছনের দিকে আসবে, তখন আগে যে প্রেশারটা গিয়েছে তখন এখান থেকে রিটার্ন ফ্লুইডের প্রেশারে এসে প্রেশার মাস্টার ক্লাচ মাস্টার সিলিন্ডারের মধ্যে চলে আসবে। যখন রিটার্ন চলে আসবে তখন এখানে প্রেশার কমে গেল, স্লেপ সিলিন্ডারে রিয়ার চেম্বারে প্রেশার কমে গেল। প্রেশার কমে যাওয়ার ফলে কী হচ্ছে, কাপ পিছনের দিকে আসবে আর ইয়ে কী বলে স্লেপ সিলিন্ডার পিস্টন পিছনের দিকে গেলো। পিছনে যাওয়ার পরে রিলিজ বিয়ারিং অপারেটিং লিঙ্কেজ পিছনের দিকে গেলো, রিলিজ বিয়ারিংয়ের যে প্রেশারটা পড়েছিল রিলিজ বিয়ারিংও পিছনের দিকে গেলো। পিছনের দিকে আসার ফলে যে ক্লাচ প্যাডেল ক্লাচ প্রেশার ডিস্ক থেকে প্রেশার সরে গেলো, সরে যাওয়ার ফলে প্রেশার তখন ক্লাচ প্লেট পিছনের দিকে গেলো। হ্যাঁ, আসার ফলে কী হলো, স্প্রিং পিছনের দিকে আসার ফলে ক্লাচ ডিস্ক আগের দিকে মুভ করলো একটু উল্টা। যখন আমরা ইয়ে করি কী বলে রিলিজ পজিশনে কী করি, এরকম প্রেশার ডালে ক্লাচ ডিস্ক পিছনের দিকে আসে, আর এখানে প্রেশার থাকলে ক্লাচ ডিস্ক আগের দিকে যাবে, ফিঙ্গার উপর দিকে উঠবে, তখন কী হচ্ছে ক্লাচ ডিস্ক আগের দিকে যাবে। যাওয়ার ফলে আগে মুভ করে, মুভ করার ফলে কী হচ্ছে এই ক্লাচ ডিস্ক এর উপর প্রেশার থাকবে, প্রেশার থাকলে ক্লাচ ডিস্ক কী করবে তখন ফ্লাইউলের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে, দুটো অ্যাটাচে বসে বসে যাবে। বসে যাওয়ার ফলে কী হচ্ছে, যখন ইঞ্জিন থেকে ফ্লাইউলের মধ্যে পাওয়ার আসছে ওই পাওয়ারটা তখন কী হচ্ছে এই ক্লাচের মধ্য দিয়ে প্রাইমারি শাফ্ট গিয়ারবক্সের প্রাইমারি শাফ্টের মধ্যে আউট হয়ে কোথায় যাবে গিয়ারবক্সের মধ্যে। গিয়ারবক্সের মধ্যে যাওয়ার পরে ওই পাওয়ার এবারে যেমন গিয়ার লাগাবো সেরকম স্পিড কন্ট্রোল হয়ে প্রপেলার শাফ্ট থ্রু কোথায় যাবে রিয়ার হুইলও আর ফ্রন্ট হুইলও যেগুলো হুইলের মধ্যে যাবে। যাওয়ার পরে ইয়ে কী বলে ভেহিকল মুভ হয়ে যাবে। যখনই আমরা কোনো গিয়ার অপারেট করবো তখনই আমরা এই ক্লাচ প্লেট ক্লাচ প্যাডেল অপারেট করবো, প্রেস করবো, প্রেস করলে ওর যে হাইড্রোলিক প্রেশারটা এর মধ্যে এসে পড়ছে। এবারে বলবো এটা ক্লচ হলো অ্যাপ্লাই পজিশন অ্যান্ড রিলিজ পজিশন। এবারে বলবো ব্রিডিং পজিশন, ব্রিডিং কীভাবে করবো আমরা। মনে করো এর মধ্যে থেকে কোনো কারণে পাইপ ফেটে গেল, ফেটে গিয়ে ক্লচ ওয়েল লিক হয়ে গেল, বা কোনো কারণে ক্লচ ওয়েল এখান থেকে লিক হয়ে গেল। লিক হয়ে যাওয়া মানে কি, এর মধ্যে এয়ার ইন হয়ে গেল। ইন হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, এর মধ্যে এয়ার থাকে তার যখন আমরা এখানে ওয়েলকে কম্প্রেস করছি তখন কিন্তু ফুললি প্রেশার আমরা পাবো না, কেন ওর মধ্যে এয়ার কম্প্রেস থাকার জন্য ফুললি প্রেশার আমরা পাচ্ছি না। যার ফলে কী হচ্ছে, যখন আমরা পাইপটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে নতুন পাইপ লাগানোর পরে আমরা প্রথমে কী করবো, এর মধ্যে এয়ার ওয়েল রিজার্ভারের মধ্যে ফিল করবো। ফিল করে এইখানে নাটটা খুলবো, খুলে দু তিনবার এখান থেকে প্যাডেলকে অপারেট করে দাবিয়ে রাখবো, তিনবার চারবার অপারেট করার পর দাবিয়ে রাখবো। এখানটায় একটু খুলে দিয়ে এখান থেকে কিছু এয়ার বের করে দেবো। বের করার পরে এখানে যদি নাও খুলে নাও বের করি ডাইরেক্ট আমরা এখান থেকেও স্লেপ সিলিন্ডার থেকে বের করতে পারবো। হ্যাঁ, এবার কী করবো আমরা এই স্লেপ সিলিন্ডারে যে ব্রিডিং স্ক্রুটাকে আমরা একটু লুজ করবো, লুজ করে আবার টাইট করে এবার কী করবো এই প্যাডেলটাকে দু তিনবার প্রেস করবো। প্রেস করার পর দাবিয়ে রাখার পর এই ব্রিডিং স্ক্রুটাকে আমরা খুলবো। খুললে এখান থেকে বাজ করে এয়ার বেরোনোর পরে আবার এটাকে টাইট করে দেবো, টাইট করে আবার এটার থেকে প্রেশার রিলিজ করবো, রিলিজ করে আবার দু তিনবার প্রেস করে আবার এবার এটাকে রিটার্ন খুলবো। খুলে এখান থেকে একটা কী করবো আমরা পাইপ লাইন দিয়ে একটা এখানে রিজার্ভার রাখবো। যখন ব্রিডিং করবো তখন কী করবো এখানে একটা পাইপ লাইন নেব, পাইপ লাইন নিয়ে এখানে রিজার্ভার থাকবে, রিজার্ভারের মধ্যে এয়ার বাবলস বেরোতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এয়ার বাবলস না বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে পাম্প করে প্রেস করে রাখতে হবে, আবার এটাকে খুলতে হবে, আবার এখানে এয়ার বাবলস বেরিয়ে গেল। যখন ফুললি ফ্লুইড আসা শুরু হয়ে যাবে, এয়ার বাবলস বাদ দিয়ে যখন ফ্লুইড আসা শুরু হয়ে যাবে তখন ভাবতে হবে এর মধ্যে আর এয়ার নেই, তখন কী করতে ফুললি টাইট করে দিয়ে পাইপটাকে রিমুভ করে দিতে হবে, করে দিয়ে আবার এটাকে ফ্লুইড ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিলে এটা হচ্ছে এয়ার
ব্লিডিং প্রসিজার শেষ হয়ে গেল। ঠিক আছে,